স্যার রডের দাম কবে কমবে বা রডের দাম এখন কত আছে একটু দয়া করে জানাবেন আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে এই ধরনের কথা জানতে চান হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি গুড নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা রডের দাম দর জানতে চান নতুন বাড়ি করবেন তাদের জন্য এই গুড নিউজটি আপনারা জানেন আমরা জানি বাজারে কিন্তু এখন আগুন লেগেছে কোন আগুন সেটাও তো বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি জিনিসের দাম অনেক হাতের লাগালের বাইরে যার কারণে সবাই বলছি যে বাজারে আগুন লেগেছে কিন্তু এই আগুন কিন্তু সেই আগুন না এটা হচ্ছে দামের আগুন দাম অনেক বেড়ে গেছে তার কারণে আমরা বাজারে গেলে নিঃশ্বাস ফেলি মাথায় হাত দেই কেননা আমাদের রুজি রোজগার কমে গেছে কিন্তু জিনিসের দাম অনেক বেড়ে গেছে তবে একটা জিনিসের দামই কমেছে সেটা হচ্ছে রড এবং সিমেন্টের দাম দিন দিন কমে যাচ্ছে তো আপনারা ইতিমধ্যে জানতেও পেরেছেন যে রড সিমেন্টের দাম অনেকটা কমতে শুরু করেছে এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি কিছুদিনের মধ্যে রড সিমেন্টের দাম আরও অনেক কমে যাবে কেননা বর্তমানে অর্থনৈতিক অবস্থা একদম দেশের ধ্বংসের পথে যেটা আমরা সবাই বুঝতে পারছি যে দেশের অর্থনৈতিক অবস্থাটা একদম খারাপের দিকে চলে যাচ্ছে যার কারণে এখন মানুষের আয় রোজগার খুবই কম এবং মানুষের কাজ বলতেই নেই বেশিরভাগ মানুষে এখন বেকার অবস্থায় আছে যার কারণে মানুষ আজ বাড়িঘর করতে পারছে না টাকা পয়সা ইনভেস্ট করতে পারছে না ভয় পাচ্ছে দেশের কি হয় কি অবস্থা হয় যার কারণে আজকে এই রড সিমেন্টের দামেরও কিছুটা পতন হচ্ছে কারণ হচ্ছে আমরা জানি এই রড সিমেন্ট কিন্তু বেশিরভাগ গভর্নমেন্টের উপর নির্ভর করে সরকারের উপর নির্ভর করে আর এই সরকারের যখন এখন অবস্থা খুবই খারাপ যার কারণে কনস্ট্রাকশন সেক্টরের প্রত্যেকটি কাজ এখন স্থবির রয়েছে আর এর কারণেই দেখা যাচ্ছে বাজারে রড সিমেন্টের দাম কিছুটা কমতে শুরু করেছে এবং রড সিমেন্টের দাম আরও কমে যাবে তো সম্মানিত ভিউয়ার্স তো এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হচ্ছে রড সিমেন্টের দাম আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও জানাচ্ছি দেখতে পাচ্ছেন রডের দাম অনেক কমে গেছে গতকালের চেয়েও অনেক দাম কমে গেছে আজকের বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে একদম দাম দর জানিয়ে দেব রানি স্টিল 89,500 টাকা কেজি টন এরপরে বিএসআরএম আছে 88,500 টাকা টন এমএসডব্লিউ স্টিল আছে 80,500 টাকা টন এসসিআরএম রডটি আছে 81,700 টাকা টন আছে এরপর রহিম স্টিল আছে 86,500 টাকা সুমাই স্টিল আছে 82,000 টাকা টন প্রাইম স্টিল আছে 80,000 টাকা টন জেএসআরএম স্টিল আছে 80,500 টাকা টন এসবিআরএম স্টিল আছে 80,000 টাকা টন বিএসএসআরএম রড আছে 80,500 টাকা টন দর্শকরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দাম রড বিক্রি হচ্ছে সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সম্মানিত ভিউয়ার্স এরপর দেখতে পাচ্ছেন সিএসআরএম রডটি আছে 82,500 টাকা বিএসআর স্টিল আছে 80,500 টাকা এরপরে এসএসআরএম রডটি আছে 81,500 টাকা টন আছে এসএস স্টিলটি আছে 80,000 টাকা টন এরপর দেখতে পাচ্ছেন জিপিএস রডটি আছে 87,500 টাকা টন পিএসআরএম স্টিল আছে 80,500 টাকা টন এরপরে আরএসআরএম এমএল রডটি আছে 81,000 টাকা টন এরপর দেখতে পাচ্ছেন আনোয়ার ইস্পাত আছে 86,500 টাকা টন হাই স্টিল আছে 81,000 টাকা টন এরপর আপনারা দেখতে পাচ্ছেন একেএস স্টিল আছে 86,500 টাকা টন এরপরে এসকেএস রডটি আছে 81,000 টাকা টন জেএসআরএম স্টিল আছে 80,300 টাকা টন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও আপনারা যদি প্রতিদিন সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু